কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা জিনিস আমি কিনেছিলাম লক্ষ্মী পুজোর দিন, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আজ দেখাবো কাল দেখাবো করে কি মা করছি, তো দেখাবো দেখাবো করে দেখানোই হচ্ছিল না। তো ভাবলাম ফাইনালি আজকে তোমাদেরকে দেখাই। ব্যাপারটা হচ্ছে আমার একটা পলা আর কি, যেটা মোটা যে পলাটা ছিল আমার, এক পাশে সরু এক পাশে মোটা যে পলাটা ছিল, তো সেটা হচ্ছে দুটো পলার থেকে দুটো সোনা উঠে গেছিল, উঠে কোথায় পড়ে গেছে বুঝতে পারিনি, জামা কাপড় কাচতে কাচতে মনে হয় এরকমটা হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখতে পাইনি, দুদিন পরে গিয়ে দেখেছি। তো দেখার পর ভাবলাম যে এইভাবে হারানো সোনা তারপরে আবার পলা জিনিস রাখাটা তো ঠিক নয়, অমঙ্গল হয় শুনেছি শাখা পলা এই জিনিসগুলো, তো তারপরে ভাবলাম তাহলে ওটা চেঞ্জ করে একটা নতুন পলা আনি। তো সেই নতুন পলাটা এনেছি। আর তোমরা অনেকেই বলছিলে যে তুমি হাতের তো অনেক কালেকশন নিয়েছো, গলার কালেকশন নিয়েছো, তুমি দুটো বালা বানাও। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি সবাইকে সব জিনিস মানায় না, একটাই রোগা রোগা হাত, এতে বালাটা খেয়ে আমার মনে হয় না মানাবে না, ওই জন্য আমি বালাটা কখনো মানে বানানোর চিন্তা ভাবনা করিনি। তো তোমরা এত করে বলছো আর সত্যিই সবকিছু একটু বালাটাই হয়নি, করে নেবো খুব তাড়াতাড়ি। যাই হোক, তো চলো তোমাদেরকে আমি পলাটা দেখাই, দেখে বলো যে কেমন হয়েছে। এই হচ্ছে পলাটার ডিজাইন, একটু ভরাট দেখে নিয়েছি, ওই পলাটা আমার ভরাট ডিজাইনই ছিল। দেখো কেমন লাগছে, কমেন্ট বক্সে জানিও ডিজাইনটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি এখন একটু সেজে গুজে নিয়েছি, এক জায়গায় যাবো বলে, এই ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে, তো সেই সেই জন্য আর কি রেডি হওয়া। তো আমি একবারে পরেই নিলাম, এই কলাটা পরেই যাবো অ্যাকচুয়ালি। যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে নতুন।